আজ তোকে চুল কেটে নায়ক বানিয়ে দেব। রাজুর কাছে চুল খাওয়ার জন্য মেসেজ পাঠিয়ে দেই। আরে দূর পায়ে আবার কিসে টোকা মারে? আরে কেউ তো মনে হচ্ছে ক্যাসেট পাঠিয়েছে, যাই রেডিওতে শুনে দেখি। রাজু আমি মদ না, ক্যাসেটের পিতার প্রথম লাইনে দেয়, দেখি তো ক্যাসেটের পিতার প্রথম লাইনে কি আছে। রাজু চুল খেলে চলে আয়, তুমি যাই এবার চম্পাকে ভিজে রাখ। ফুটবল খেলবি? নে এবার গোল কি টাকা। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি পালিয়ে যাই, তুমি রেডি হও। তুমি তো বহুত বড় সেনা হয়ে গিয়েছে, এবার নে টমি। আরে টমেটো এত লিজেন্ড হলো কিভাবে? দাঁড়াইস টমি, এবার তো তোকে নিনজা টেকনিকে মারবো আমি। ইয়া হু, আরে বলটা তো অনেক দূরে চলে গেছে, যাই নিয়ে আসি। রাজু কোথায় গেল? এখানেই তো ছিল। আরে ক্যাচাটা কি লেখা? চুলো গেলে চলে আয়। দাঁড়া জারিগার করে জারিগা, তোকে তো আজকে শেষ করে ফেলবো। এই টমি, রাজুর মজা শুকে রাজুকে তাড়াতাড়ি বাইর কর। বুঝতে পেরেছি, রাজু তোকে ঘুষ দিয়েছে, তোর জন্য আমার বিকল্প উপায় আছে। এই নে চিকেন খা। চম্পাকে বোকা বানাইছি আজকে, আমাকে বোকা বানানো এত সহজ না। ওরে বাপরে বাপ, রাজু পালা, পালিয়ে যাবি কোথায়? টমি দৌড়, মদনা বন্ধু তাড়াতাড়ি দৌড়া, টমি ধরলো রে ভাই। বন্ধু শট দেখে চালা গরুর ড্রাইভার। এটা তুই কি করলি বন্ধু? আজকে তোর খবর আছে, তাড়াতাড়ি আমাকে উপরে উঠা, না হলে আজকে তোর খবর আছে। কোন ছালা আবার কল দিছে? মুতুর বাচ্চা মুতুর, তুই আমার আবার ছালাই দিলি। হ্যাঁ আমি আর বলতে আসছি, চলো বানা রেডি রাখো। তুই আমার ল্যাং টাগালের বন্ধু থেকে তোকে আজকে কিছু বলে নেই, না হলে তো তোর নানি খালি ঘর করে দিলাম আজকে আমি।